একবার 50 জনের একটি দল একটি সেমিনারে অংশ নিচ্ছিল। হঠাৎ বক্তা থামলেন, একটি কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে বেলুন দিলেন। প্রত্যেককে একটি মার্কার পেন ব্যবহার করে তার নাম লিখতে বলা হয়েছিল। তারপর সবগুলো বেলুনকে একসাথে একটি ঘরে রেখে দেওয়া হলো। এখন এই 50 জনকে বলা হলো একই সাথে ওই রুমে ঢুকতে এবং 5 মিনিটের মধ্যে যার যার নাম লেখা বেলুনটি খুঁজে বের করতে। প্রত্যেকেই পাগলের মতো যার যার বেলুন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। খুঁজতে গিয়ে একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছিল, কেউ কেউ বিরক্ত হয়ে পাশের জনকে ধাক্কা দিচ্ছিল। সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল রোমে। যতই সময় যাচ্ছে সবাই রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। 50 মিনিট শেষে তাদের কেউ নিজস্ব বেলুন খুঁজে পায়নি। এবার বক্তা সবাইকে আরেকটি কাজ করতে বললেন। এবার বললেন, এখন প্রত্যেককে এলোমেলোভাবে একটি করে বেলুন সংগ্রহ করতে হবে এবং যার নাম লেখা থাকবে সেই ব্যক্তিকে ওই বেলুনটি দিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার হাতে সবার বেলুন চলে আসলো। সবাই সবার নিজেদের নাম লেখা বেলুন পেয়ে গেছে। বক্তা তখন বললেন, এটাই আমাদের জীবনে ঘটছে। প্রত্যেকেই চারপাশে সুখের সন্ধান করছে, কিন্তু এটি কোথায় তা কেউ জানে না। আমাদের সুখ অন্য মানুষের সুখের মধ্যে নিহিত। তাদের জন্য কাজ করে যাও, নিজের সুখ খুঁজে পাবে। আর এটাই মানুষের জীবনের উদ্দেশ্য, সুখের সন্ধান। স্বল্পকালীন এই ছোট্ট জীবনে নিজেদের সুখ খুঁজতে খুঁজতেই জীবন পার হয়ে যায়। দিন শেষে সুখের আফসোসটা রয়েই যায়। বুঝতেই পারি না আমরা কি করলে সুখ আসবে জীবনে। অন্যের ভালোর জন্য কাজ করলে মনে প্রশান্তি আসে, এই প্রশান্তি অন্য কোনো ভোগ্য দ্রব্যে নেই। আর এই প্রশান্তি আমাদের অর্জন করে নিতে হয়, কেউ এসে আমাদেরকে দিয়ে যায় না। জীবনের সমীকরণ খুবই সহজ, আমরা ইচ্ছে করেই কঠিন করে ফেলি।